থাকবে। আরে 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 আরে, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি এবং আমার মা বাবাও খুব ভালো আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে মানে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছিলো আর কি, তো মা বাবা বাজার চলে গেছে সকালবেলা, আর আমি মানে সকাল থেকে এখনও কিছু খাইনি, সেই ব্রাশ করে ঘুমিয়ে পড়েছিলাম আবার। তো একবার ঘুম থেকে উঠে এখন মানে খিদে পাচ্ছে, তাই খাবো আর কি। তো পান্তা টান্তা খেয়ে দিয়ে মানে বাড়িতে পান্তা রয়েছে, পান্তাটাই খাবো আর কি, মানে আজকে ব্রেকফাস্ট করবো। বেসিক্যালি আজকে মানে খেয়ে দিয়ে তারপর আমি চান টান করে যাবো গরম ভাত খেতে। তো তোমরা পুরো ব্লগটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো একটু পরে আমি গরম ভাত খেতে যাবো, আর মানে এখন খেয়ে নেই, খেয়ে দিয়ে চান টান করে তারপর যাবো আর কি। আর সেখান থেকে হয়ে আবার আমি ভূগোল টিউশনে যাবো, আজকে আমাদের ভূগোল টিউশনে রয়েছে বিকেলবেলা, তো সেখানে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য। আজকে তোমাদের জন্যই ফাইনালি 200K কমপ্লিট হলো, তো তোমাদের নিয়ে হাজির হতে চাই। এখন আমাদের বহুদূর যেতে হবে, তো এরকমই পাশে দেখো। তোমরা আজকে এতটা ভালোবাসা না দিলে এটা কোনোদিনই সম্ভব হতো না, তো থ্যাংক ইউ, এরকমই পাশে দেখো তোমরা। তো আমি পান্তা খাবো, আর পান্তা টান্তা খেয়ে দিয়ে তারপর চান টান করে বেরোবো আর কি। তো আজকে একটা স্পন্সর আছে, দেখতে থাকো। দেখো আমি কি গেম খেলছে, গেমটাই খেলছিলাম আর কি। এই গেমটার নাম হচ্ছে রামি ওয়েল। তুই এই গেমটা প্রথম সাইন আপ করলেই তুই খেলার জন্য কিছু বোনাস কয়েনও পেয়ে যাবি। তা সত্ত্বেও তুই যখন নম্বর অ্যাড করবি মোবাইল নম্বর, তখন আরও একটু বোনাস পেয়ে যাবি। তা সত্ত্বেও তুই যদি বন্ধুবান্ধবকে রেফার করিস, এখানে রেফার আছে, তো রেফার করলে তুই 30% ট্যাক্স বোনাস পেয়ে যাবি। আমার যে এতগুলো গেম আছে, এতগুলো গেম কিন্তু প্রথম থাকবে না, কিছু গেম আনলক থাকে আর কি। তো তার জন্য এই যে সব থেকে একটা নিম্নতম এই যে 11 টাকা আছে, এই 11 টাকাটা রিচার্জ করলে তুই সবগুলো গেম পেয়ে যাবি। তো চল এখন আমি তোকে গেমটা একটা খেলে দেখাই, এই গেমটা তোকে খেলে দেখাই। আরে হ্যাপি লাগছে মানে গেমটা খেলতে, এই তো সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ তার সত্যি একটা কথা মনে রাখবি, দেখ এই গেমগুলো তো একটু রিক্সি, তো দেখে শুনে খেলবি। আর এখানে ড্রাগন ভার্সেস টাইগার গেমটা আমি সিলেক্ট করলাম, আর এই গেমটা আনলক থাকে আর কি, ওই 11 টাকা রিচার্জ করলে এই গেমটা খেলতে পারবি। তো আমার কাছে এখন কত আছে দেখতে পাচ্ছিস, 571। টাকাটা লাগানোর জন্য ফার্স্টে 10 টিপে মানে কন্টিনিউ করবো। এবার আমি ধরো টাইগারে দিলাম, তো দেখো এখানে অটোমেটিকলি সেট হয়ে গেলো 10। তো আমি এবার টাইগার লাগিয়েছি, কী হয় দেখা যাক কে যেতে, এখানে তোমরা বুঝতে পারবে। তাহলে 7 & 2 আমি হেরে গেছি লুজ, অ্যান্ড এখন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে টাকাটা কেটে গেছে, অ্যান্ড 10 মাইনাস দেখালো। তো চলো আমি আরেকবার লাগাই। আর এখানে একটা সূত্র রয়েছে, 3x সূত্র, মানে যদি না লাগে তার একটু 3 গুণ বেশি দিয়ে খেলতে হবে। আমি আবার একবার 10 লাগাই, কারণ ভয় লাগছে। তো আবার টাইগারে 10 লাগিয়েছি, দেখা যাক এটা জিতি নাকি। ওকে জিতে গেলাম, তো যাই হোক এরকমভাবে জিতে গেলাম আমি তাড়াতাড়ি। তো সঙ্গে সঙ্গে টাকাটা আমার 9.50 টাকা ঢুকে গেলো, এমন সঙ্গে সঙ্গে তোমরা এখানে অ্যামাউন্টটাও দেখতে পাবে, 570। তো চল আর দেখ সুজয়, তুই যদি এই টাকাটা উইথড্রল করতে চাস, যেটা তুই উইনিং করলি মানে জিতলি যে টাকাটা, সেটা উইথড্রল করার খুব সহজ প্রসেস। এখানে তুই উইথড্রলে যাবি, গিয়ে তোর এখানে টোটাল ব্যালেন্স দেখাবে, আর তুই এখানে অ্যামাউন্ট বসে তুই উইথড্রল করে নিতে পারিস। আর তুই যদি ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে চাস, এখানে ব্যাঙ্ক আছে, যদি চাস ইউপিআই তাহলে ইউপিআই, তো এরকম খুব সহজেই তুই উইথড্রল করে নিতে পারবি। কিন্তু গেমটা খেলার আগে মাথায় রাখবি গেমটা একটু রিস্কি রয়েছে, তো ভেবে চিন্তে গেমটা খেলবি। থালা ধুয়ে নিয়েছি, হাত ধুয়ে নিয়েছি, পান্তা পারবো। পান্তা কতটা আছে দেখতেই পাচ্ছ, কালকের মানে দুপুরবেলার রান্নাটা একটু বেশি হয়ে গেছে ভাত, তো কালকে রাত্রিবেলাও খাওয়া হয়েছে অথচ হয়ে গেছে। তো আলু রেখেছে মা, আলু মালা আর একটা রেখে দিই, কারণ মা খায়, তার জন্য আমার বাবা পান্তা খায় না, মা খায়, তো তার জন্য বলছি। তো যাই হোক চলো একটু পান্তাটা বেড়ে নেই, পান্তাও বাড়া হয়ে গেছে, মানে আমি প্রচুর খাই আর কি, আমি পেটুক। পান্তা আর আলু মালা আজকে আমার ব্রেকফাস্ট, তো আমি খেয়ে নেই। আর বাবা মা বাজার গেছে, বাবা মা এখনও আসেনি, জেটিঘাট বাজার যেহেতু মানে 2 কিলোমিটার দূর আমাদের এখান থেকে, তো হয়তো বাজার চেয়ে গেছে, বাট এখনও আসতেছে হয়তো এতে। তো যাই হোক বাবা মা এলেই আমি এখান থেকে বারবার কি গরম মুখ করতে, আমি পান্তা টান্তা সব বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেই একটু, মানে যখন ঘুমিয়ে থাকি এই ভোগটা লাগলেই উঠে পড়ি আর কি। তো আমার সব থেকে ভালো একটা ব্রেকফাস্ট, তো এখন খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপর একটু পড়বো, পরে টরে তারপর চান টান করে যাবো গরম মুখ করতে। তো গরম মুখটা কী আমিও সেরকম জানতাম না, মানে জাস্ট যাবো গেলে তোমরা দেখতে পাবে আর কি। তো চলো বাবা মা আসুক, যতক্ষণ না আসছেন যাবো না বাড়ি থেকে। তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি, আজকে এই লাল টি শার্টটা পরেছি, তো সঙ্গে আমাকে এই যে এখানে বইটই নিতে হয়েছে, আমি এখানে বইটই নিয়ে নিয়েছি।
কারণ এখানে ভুল বই নিয়েছি আর নিউট্রিশন নিয়েছি। দাদা হঠাৎ মাত্র মেসেজ করে বললো যে আজকে দুটো থেকে তিনটে অবধি ক্লাস চলবে অনলাইনে নিউট্রিশন, তো সেই জন্য নিউট্রিশন টিউশনটা করে আমরা 5:30টার দিকে সায়নের বাড়ি থেকে হয়ে আমরা ভূগোল টিউশনে যাবো আর কি। ওখানে গরম মুখ টুক করে তারপর যাবো আর কি টিউশনিতে 5:30টার দিকে। তার জন্য আমি এখানে নিউট্রিশন আর ভূগোল খাতা বই সব কিছুই নিয়ে নিয়েছি। তো ওখানে দুটো থেকে তিনটে অবধি যে অনলাইন ক্লাসটা হবে সায়নের বাড়িতে ওখানে করে নেবো, তারপর ওখান থেকে হয়ে তারপর আমি আর সায়ন দুজন মিলে আবার মানে ভূগোল টিউশনে যাবো আর কি। তো চলো যাই, এখনও পর্যন্ত চুলটুল ঠিক করিনি, বাইরে বেরিয়ে মানে এইমাত্র স্নান করে এলাম, তো এখন বাইরে বেরিয়ে চুলটুল একদম ঠিকঠাক করে তারপর যাবো আর কি। তো চলো ব্লকে রাখতে থাকো, আমি এখন একাই যাবো আর কি এখান থেকে, কারণ সায়ন সেখান থেকে আনতে আসবে আর কি। তো তাই আমি আর মানে রাস্তাতেও এখন আনতে আসবে না, আমি কিছুটা এগিয়ে যাবো তারপর ও আসবে। তো চলো ব্লকটা দেখতে থাকো আর আই হোপ তোমাদের ভালো লাগবে। অবশেষে বাড়িতে চলে এসেছি, এখন প্রায় বাসে 12:30 বেশি। তো কাকিমা আজকে দুপুরবেলা এখানে আসতে বলছিলো গরম মুখ করবার জন্য, কী গরম মুখ কী ব্যাপার আমি সেরকমভাবে মানে বুঝিনি, তবে কোন জিনিসটা গরম মুখ আমি বুঝতে পেরে গেছি, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে। আর আমি এখান থেকে হয়ে মানে সব মানে একটা টিউশনি আছে, যেটা তোমরা একটু আগেই বললাম নিউট্রিশন টিউশনি, সেটা এখানে করে নেবো, করে তারপর আমি আর সায়েন্স টিউশন বেরিয়ে পড়বো ভূগোল টিউশনের জন্য। ও কোথায় গেল জানি না, আমি এখন আর ঢুকতে পারছি না মানে ভিতরে, সামনে বাইক রয়েছে তার জন্য। এই যে এইরকম দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এই রাস্তার এখন এইরকম অবস্থায় বসে আছি। যাই হোক ও বাড়ির ভিতরে গেলো, যাই হোক গাড়িটা ভিতরে ঢোকানোর জন্য সায়ন সমস্ত সাইকেলগুলোকে এক সাইডে করে দিচ্ছে, তারপর বাইকটাকে পিছনের দিকে করে দেবে, তো সাইকেলটা ভিতরে ঢুকিয়ে দিতে বলছে ও। মানে আমরা এখানে কিছুক্ষণ থাকবো, এখন 12:00 আমি আবার এখান থেকে হয়ে ভূগোল টিউশনে যাবো 5:00 দিকে। আকাশ খাওয়া হয়েছে, আর তুই কতবার আসছিস? তো গাড়িটা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখন সায়ন আমাকে ঘাটের কাছে নিয়ে এসছে, ও আমাকে আনতে গেছিলো আর আমি প্রায় অনেকটা বেরিয়ে এসেছিলাম, তারপর ওর সঙ্গে এসছি আর কি। তো যাই হোক ও এখনও চান করেনি, ও একটু চান করবে এখানে, আমি কিন্তু এখনও সাঁতার জানি না মানে, তাই আমি সাঁতার কেটে ওদের মতো চানও করতে পারি না। সবাই আমার বাবাও কিন্তু চান মানে সাঁতার কাটতে পারে, মানে যখন পুকুরে সাঁতার কাটে মানে আমি দেখি বাবাও পারে, বাট আমি কেন পারি না জানি না, আমার পা ওই মানে ঝাপটাতে হয় ওটা আমি পারি না, তো তাই এখন আমি সাঁতারও শিখে উঠতে পারি না। বাবা কি সিক্স প্যাক ভাই, ও ভাই পুকুরে জলে কতবার গা ধুইছি, বেশিরভাগ তো এখন আমরা গরম মুখ করতে বসে গেছি, এটাই হচ্ছে গরম মুখ। তো চলো দেখতে থাকো গরম মুখ, অল্প অল্প আমাকে অল্প তো ইয়ে নাকি কলা কলা নাই গো না না আমি ঘরেও খাইতে পারিনি। তো এখানে দাদু ঠাকমা এমনকি মামা বাড়িরও মানে দিদা দাদু মানে এসছে আর কি আজকে। তো সায়নের থালা এখানে আছে, সায়ন এখনও বসেনি তাই আমিও এখন খাচ্ছি না। আমি না আমি আর কিছু বলবো না। তো যাই হোক এখন আমি আর সায়ন মিলে খাওয়া শুরু করে দিলাম, আর গরম মুখ বলতে সেটাই একটা পুজোর পর সমস্ত আত্মীয়রা মিলে মাংস ভাত মিলে খাওয়াটাকেই গরম মুখ বলে আর কি। আমরা এখন ক্লাস করব, সবাই বসছি, সুদীপ তো আগেরবারে ক্লাস দেওয়া বার করছি, সায়নকে দেখো কি হচ্ছে, ওই চিন্তা তো সবাই কমেন্টে হ্যাশট্যাগ উইচিংরা।
उस दिल रुवा से कहना है हर दम। क्या एक इधर हिजरा हिजरा ओ आशिकी है मेरी काश ओ लड़की नहीं उल्टा उल्टा पिछले बात वो एक घंटा बात क्या करूं स्टाइल ना ना स्टाइल तुम्हारा तुम्हारा लाती स्टाइल है करवे नहीं की स्टाइल है अच्छा मामा अच्छा तुम्हें कहो मामा छोटे वाला स्टाइल दिखाई नहीं हां मामा मामा वही जलाएगा से जलने रोज माथा ले रहा बस ये स्टाइल तो जाओ এখন ক্লাসের জন্য ওয়েট করছি আমরা এই যে সামনে এই বসে আছে এই যে আগের পরে বাদ আমাদের তো যাও যতক্ষণ না ক্লাস হচ্ছে আমরা থাকব এখানে তারপর এখান থেকে আমরা এই তিনজনই আবার এতে যাব আকাশও থাকবে তখন আমরা ভূগোল টিউশনে যাব আর কি তো এখন নিউট্রিশন টিউশনের জন্য ওয়েট করছি সব বইতে দিয়ে ওয়েট করছি এখন দেখতে পাচ্ছো বাট দাদা এখনো লিংক পাঠায়নি আজকে অনলাইন ক্লাস হবে A few moments later. तो जाइयो अकॉन टीचर में कंप्लीट हो गया थे वो सब लिखा लिखा कंप्लीट उड़ा सुरीप तो आने समय बारी चले गए थे वो मास्टर तो ना कुछ बोले वो अब एक तो पढ़े माने आज के बुधवार जाइयो तो सारे चट्टे टीचर नहीं हो रहे थे तो अब माने हमारे भूगोल टीचर नहीं आ चुके जाओ क्या ना ना खेल दिए तो एक तो घूम हो लो ना तो माने ऑनलाइन क्लास पढ़ रहा तो बाहर এখন ये जो पैंडल छो पैंडल बाड़ी पैंडल पड़ा हुई है पैंडल गुलो खुलती है सायन गल खुले और हमें एक माथा मुखा कर एक घूमब एक घंटा खानी विश्राम टिश्राम नहीं तपर जाब आज के दादा एक देरी पड़े नहीं मैं तीनटे कूड़ी टूड़ी हो गए और मात्र कैकटा समय आपर साढ़े चारटे दिखे आबादे भूगोल टीशन शुरू हो जाए तो टीशन टीन हुए तरह बाड़ी जाब और हाँ बोलो क्या बोलो হ্যাঁ এই তুই ওটা কি লাগাও রে কি কি কাই কি লাগাইছিস এই যে ঘামটা কাই ঘাম ওই ওই আরে এটা বাঁধবো পিছনে চুল বাঁধবো এটা এটা মানে কি হবে বা যা যা তুই জল খাও কেন হ্যাঁ পেট পেট মানে তিনটা পেলে জল খাও তো হ্যাঁ আমার স্টাইল পেলে আমি স্টাইল দিব স্টাইল পেলে পা এটা আমার হ্যাঁ আমার পা আচ্ছা আমার তো হয় তোর হবে কি করে দাদা মিঠুন দা চুলে হাত দিবি না হ্যাঁ তুই মিঠুন দা তো তে আমি কি ঠিক আছে ঠিক আছে হ্যালো আকাশ একচুয়ালি ছবি মিঠুন দা নয় একচুয়ালি ছবি এই এক কলার মিঠুন দা আওয়াজ কত চুপ কর বল না শালা আমি বেলে বড়াই নই জল ধরাও নই জাত গো করো একচুয়ালি ছবি ও মারি এটা এটা হলো এটা হলো আমাদের আমাদের পাড়ার মিঠুন এটা এটা আমাদের দেশি মিঠুন পাড়ার মিঠুন দেশি মিঠুন দেশি মিঠুন তো চলো একটু পরে আমরা তিনজন মিলে আবার ভূগোল টিউশনে যাব তো তখন তোমাদের সঙ্গে কথা হবে তো সায়ন কাকু আর দাদু মিলে পুরো এই যে প্যান্ডেলটা ছিল প্যান্ডেলটা খুলে দিয়েছে আর এখন প্যান্ডেলের সমস্ত পেপার টেপার গোছানো হলো এখন বাঁশগুলো একটুখানি খুলছে আর কি তো চলো এখন যাব টিউশনে এত কিছু জিনিস টিনিস নিয়ে এসলাম মোবাইল টোবাইল সব সব ব্যাগে ঢোকানো থাকবে আর এখন আমরা টিউশনে যাব আকাশের উপাস থেকে তো আকাশও বেরিয়ে পড়ছে সায়নের বাগানো কমপ্লিট আর আমি তো বেরিয়ে এসেছিলাম আর কি তো চলো টিউশনে যাই এখন ডান তো এই যে আকাশ বেরিয়ে পড়েছে আমি এখানে সায়নের সঙ্গে যাচ্ছি এখন হ্যাঁ আকাশ বেরিয়ে পড়েছিল তারপর আবার ছাতা নিতে গেছিল চল এপাশে যাও চল আমাদের পাড়ার মিঠুন দা দেখো এ মিঠুন দা মুখ দেখা মিঠুন দা ফেস ক্যাম মিঠুন দা ফেস ক্যাম মিঠুন দা প্লিজ এই দেখো আমাদের পাড়ার মিঠুন দা আইয়া তো হঠাৎ করে কেন জানি না মানে খুব বেশি মেঘ উঠে শুরু করে দিয়েছে মানে একদম অন্ধকার নেমে আসছে মানে এক কথায় আকাশে প্রচুর মেঘ উঠেছে তো যাই হোক এখন আমি বাড়িতে চলে এসেছি আর হঠাৎ করে বিকেলবেলা বৃষ্টি শুরু হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো তখন টিউশনের টাইম 4:30 আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল
তো যাই হোক এখন বাড়িতে চলে এসেছি। আজকের ভিডিওটা এতটাই, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, আজকের জন্য এতটা, টাটা, ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।